মনে আছে বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওসামা বিন লাদেনের কথা? ওসামা বিন মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন সৌদি আরবে জন্মগ্রহণকারী একজন মুসলিম সংগ্রামী যোদ্ধা, যাকে আল কায়দা সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে আখ্যায়িত করা হয়। সাধারণত তিনি ওসামা বিন লাদেন বা উসামা বিন লাদেন নামে পরিচিত। বিন লাদেন বিশেষভাবে 11 সেপ্টেম্বর 2001 সালে সন্ত্রাসী হামলার ঘটনার জন্য বহুলভাবে পরিচিত। অন্য কয়েকজন ইসলামী জঙ্গির সাথে মিলে ওসামা বিন লাদেন দুটি ফতোয়া জারি করেন, একটি 1996 সালে এবং অন্যটি 1999 সালে। তার ফতোয়াটি ছিল, ধর্মবান মুসলিমদের উচিত মার্কিন সামরিক ও বেসামরিক জনগণকে হত্যা করা যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সব সহায়তা বন্ধ করে এবং সব মুসলিম দেশ থেকে সামরিক শক্তি অপসারণ করে। ওসামা বিন লাদেন মার্কিন নেভি সিলের সদস্যদের হাতে নিহত হওয়ার অনেক বছর পর তার মা আলিয়া গানেম প্রথমবারের মতো সংবাদ মাধ্যমে ছেলেকে নিয়ে কথা বলেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় মা লাদেন সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জানিয়েছেন যা এর আগে কেউ জানত না। তার বর্ণনায় উঠে এসেছে সিরিয়ায় কাটানো শৈশব থেকে শুরু করে আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার বিরুদ্যে তার মুজাহিদ জীবন। আর দ্য গার্ডিয়ানের প্রতিবেদক তুলে এনেছেন সৌদি আরবে যে আর্থসামাজিক ও ধর্মীয় পরিস্থিতির মধ্যে ওসামা উগ্রবাদে জড়িয়ে পড়েন। আলিয়া গানেম 1950 দশকের মাঝামাঝি সময়ে সৌদি আরবে আসেন। 1957 সালে রিয়াদে জন্ম হয় ওসামার। 3 বছর পর ওসামার বাবার সঙ্গে বিচ্ছেদ হয় তার। পরে সবে যাত্রা শুরু করা বিন লাদেন সাম্রাজ্যের এক প্রশাসনিক কর্মকর্তা আল আত্তাসকে বিয়ে করেন আলিয়া। ওসামার বাবা 54 সন্তানের জনক হন, তার অনন্ত 11 জন স্ত্রী ছিলেন। ওসামার মা জানান, সে যাদের সঙ্গে মিশেছিল তাদের একজন ছিল মুসলিম ব্রাদারহুডের সদস্য আবদুল্লাহ আজাম। পরে এই ব্যক্তিকে সৌদি আরব থেকে নির্বাসিত করা হয়, কিন্তু ততদিনে সে ওসামার আধ্যাত্মিক পরামর্শকে পরিণত হয়েছেন। 1980 দশকের শুরুতে ওসামা আফগানিস্তানে পাড়ি জমান রাশিয়ার দখলের বিরুদ্ধে লড়াই করতে। ওসামা জঙ্গি হয়ে উঠতে পারে এমন আশঙ্কা করেছিলেন কখনো? এ প্রশ্নের জবাবে আলিয়া বলেন, আমার মাথায় এটা কখনো আসেনি। যখন বুঝতে পারলেন ওসামা জঙ্গি হয়ে উঠেছিলেন তখন অনুভূতি কেমন ছিল জানতে চাইলে বলেন, আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম। লাদেনের মা আরও জানান, 1999 সালে পরিবারের লোকজন ওসামার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করেছিল। ওই বছর কান্দাহারের কাছে একটি ঘাঁটিতে পরিবারের সদস্যরা 2 বার গিয়েছিলেন। তবে ওসামার সৎ ভাই বলেন, ওসামার জঙ্গি জীবনের প্রত্যক্ষদর্শী ছিলেন না মা। 9/11 হামলার 17 বছর পার হলেও হামলায় ওসামা জড়িত তা এখনও মেনে নিতে পারেননি মা। আহমেদ বলেন, মা তাকে খুব ভালোবাসতেন এবং তাকে দায়ী করতে চান না, তিনি পরিস্থিতিকে দায়ী করতে চান। তিনি শুধু ছেলের ভালো দিক সম্পর্কে জানেন। আমরা সব দিক দেখেছি, কিন্তু তিনি তার জিহাদি দিক সম্পর্কে জানেন না কিছুই। নিউ ইয়র্ক থেকে প্রথম যখন হামলার খবর শুনেছিলেন ওই সময়ের অনুভূতির কথা জানিয়ে আহমেদ বলেন, আমি খুব আঘাত পাই, স্তব্ধ হয়ে যাই। খুব অদ্ভুত ধরনের অনুভূতি ছিল। আমরা শুরু থেকে প্রথম 48 ঘন্টার মধ্যে জানতাম ওসামা বিন লাদেন হামলায় জড়িত। ছোট থেকে বড় সবাই লজ্জিত ছিলাম। আমরা সবাই জানতাম আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। সব দেশ থেকে পরিবারের সদস্যরা সৌদি আরবে চলে আসলো তখন।